আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমার পুরো পরিবার নিয়ে ভালো আছি। আর ভালো আছি পুরো পরিবার নিয়ে বলতে আমার এই ইউটিউব পরিবারও কিন্তু আমার সাথে আছে। তা আমার ইউটিউব পরিবারটার আমার 50,000-এর উপরে সদস্য যোগ হয়ে গেছে আল্লাহর অশেষ রহমত, আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে। আমার পরিবারটা এখন 50,000-এরও বেশি সদস্যের, মানে সুন্দর একটা পরিবার। তো 50,000 সদস্য একটা পরিবারের, এটা কিন্তু কম কিছু নয়। আর একজন ইউটিউবারের জন্য এটা কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার সেটা একজন ইউটিউবারই জানে। তো এইটুকু রাস্তা পাড়ি দিতে মোটামুটি বাধা বিপত্তি, কাছের মানুষ সব কিছুই সাথে নিয়ে আসতে হয়েছে। আমি আসলে যদি আমার কথা একটু আটকিয়ে যায় বা আমার কথা আমি থেমে থেমে বলি, কেউ কিছু মনে করবেন না। আমার শরীরটা আজকে একটু হালকা খারাপ, তারপরও ভাবলাম যেহেতু আমার গতকাল 50,000 ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ, তো আপনাদের সাথে একটু কথা বলি। আর আমার শপিংয়ের, আমি শপিং করেছিলাম, শপিংগুলো আপনাদেরকে দেখানো হয়নি আমার গত ভ্লগে। ওটা আমি আসলে ভিডিওটা আগেই শ্যুট করে রেখেছিলাম, কিন্তু ওই ভিডিওটার সাথে শপিংয়ের ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল। সবার সময়ের অনেক দাম আছে, এত বড় বড় ভিডিও অনেক সময় অনেকের বোরিং লাগে, তো এই কারণে আমি আর দেইনি, ভেবেছি যে দিব। আজকে একটু কথা বলে নিই, আজকের ভিডিও লাস্টের দিকে ওই ভিডিওটা আমি অ্যাড করে দিব, আপনারা দেখতে পারবেন কি শপিং করেছি ইনশাল্লাহ। আজকে খুব ভালো লাগছে আসলে এই ভিডিওটা থেকে। কিন্তু আমি লটারির মাধ্যমে আমার বিজয়ী নির্ধারণ করব না, আমি কালকে ইনশাল্লাহ একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য রেডি করব। ওই ভিডিওটা রেডি করতে আমার একটু সময় দরকার, এই কারণে আমি একটু একদিন সময় নিলাম আপনাদের কাছ থেকে, এজন্য আমি দুঃখিত। আর বললাম ওই যে আমার শরীরটা একটু খারাপ, আপনারা তো সবাই জানেন, বুঝতে পারছেন, তো এই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। অনেকের কাছে ফাতেহা নাজনীন অহংকারী, অনেকের কাছে ফাতেহা নাজনীন খুবই বিনয়ী। আসলে আমি মানুষটা অহংকারী একদমই নই, একদমই আমি অহংকারী নই। আমার মধ্যে অহংকার বলতে কিচ্ছু নেই, আমি অহংকার করার মতো আমার কাছে কিছু নেই যেটা নিয়ে আমি অহংকার করব। আমি খুব সাধারণ একটা মানুষ, আমি এটা সবসময় বলি, আমি খুবই সাধারণ একটা মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। তো আপনারা তো অলরেডি আমার ভাইয়ার ভিডিও হয়তো অনেকে দেখেছেন, আমার ভাইয়া অনেক খুশি, আমার ভাবির ভিডিও দেখেছেন, আমার ভাবিও অনেক খুশি। আসলে আমার এই পথ চলায় অনেক মানুষের অনেক অবদান আছে, তো সেই গল্পটা আমি কালকের ব্লগটাতে ইনশাআল্লাহ করবই চিন্তা করেছি। আর কালকের ব্লগে তোষণের বাবার সাথে না থাকলে ভালো লাগবে না আসলে, এই কারণে তোষণের বাবাকে সাথে নিয়েই ওই ব্লগটা করব। কারণ ওই মানুষটা আমাকে এত দূর আসতে যে সাপোর্ট করেছে, চ্যানেলটা ওপেন করা থেকে শুরু করে আমাকে এডিটিং শেখানো, আমাকে ছোট ছোট জিনিসগুলো ধরিয়ে দেওয়া, আমার এডিটিংয়ের হাতে খড়ি তোষণের বাবার কাছ থেকেই। আমি খুব ভয় পেতাম, তোষণের বাবা আমাকে একটা কথাই বলতো, শুরু করো দেখবা পারবা ইনশাআল্লাহ। তো আসলেই শুরু করেছিলাম সেই গত বছর এপ্রিলের 1 তারিখে প্রথম ভিডিও আপলোড করি আমি আমার চ্যানেলে রাত 8টার দিকে বাংলাদেশ সময়। ওই দিন সারা রাত আমি ঘুমাইনি, একটু পরপরে দেখছিলাম আমার কত ভিউ হলো, আমার কত ভিউ হলো। সব ফ্রেন্ডদেরকে বলেছিলাম আমি চ্যানেল ওপেন করেছি, তো একটু পরপরে দেখছি 3টা ভিউ, 5টা ভিউ, 10টা ভিউ, খুবই ভালো লেগেছিল। মানে ওই 3টা, 4টা, 5টা, 10টা ভিউ তখন আমার কাছে অনেক কিছু, অনেক অনেক কিছু। পুরো টানা 6 মাস এরকম ভিডিও আপলোড করেছি। আমার মনে হয় যে 150 ভিডিও আপলোড করার পরে মনে হয় আমার চ্যানেলটা অ্যাপ্রুভ করেছিল ইউটিউব, আমার মনে আছে। কিছুদিন পরে আমার চ্যানেলে 500 ভিডিও হবে ইনশাআল্লাহ, এই হয়তোবা আর 5-6 দিন পরে 500 ভিডিও হয়ে যাবে আমার চ্যানেলের। 500টা ভিডিও আপলোড করে ফেলেছি, মানে কাছাকাছি, এটা চিন্তা করলেও মাঝে মধ্যে অবাক লাগে।
তো আমার চ্যানেলটা যখন খুলি তখন আমার বাবা দুনিয়াতে ছিল। আমার আব্বু শুধু আমাকে একটা কথাই বলতো, তুমি তোমার দেশকে প্রেজেন্ট করছো, তুমি তোমাকে প্রেজেন্ট করছো, সো তুমি সেভাবেই তোমাকে প্রেজেন্ট করবা, আর সবসময় সুন্দর করে কথা বলার ট্রাই করবা। প্রথম প্রথম কথা একটু বেঁধে যেত, অনেক দ্রুত কথা বলতাম, অনেকে শুনতে সমস্যা হতো, তো আব্বু সবসময় এই জিনিসগুলো বলতো। আজকে আব্বুকে অনেক মিস করছি, আব্বু থাকলে অনেক খুশি হতো। বাবা মা সন্তানের সাকসেসে সবসময় খুশি হয়। অনেকের কাছে মনে হতে পারে ইউটিউবের 50,000 সাবস্ক্রাইবার এটা আবার কেমন সাকসেস, এটা কত বড় সাকসেস এটা একজন ইউটিউবারের জন্য, সেটা একজন ইউটিউবার জানে বা তার ফ্যামিলির মানুষরা জানে। আর আমার সাথে যারা আছে, আমার এই পরিবারের সদস্য, তারা এক একজন আমার অনেক অনেক কাছের। আমি যদি পারতাম সবাইকে কিছু না কিছু দেওয়ার ট্রাই করতাম, কিন্তু সেই সামর্থ্য আমার নেই যে আমি এতগুলো সদস্যকে কিছু না কিছু দিব। তবে ইনশাল্লাহ এখন থেকে আমার চ্যানেলে কিছুদিন পর পরে ছোটোখাটো এরকম আমি গিভ অ্যাওয়ে অ্যারেঞ্জ করবো, ছোটোখাটো উপহার আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো আমার সামর্থ্য অনুযায়ী। কারণ আপনাদের জন্যই নর্মাল এক গৃহিণী থেকে আজকে আমি ব্লগার ফাতেহা নাজনীন, আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের নেগেটিভ কমেন্ট, সব কিছু মিলেই আমি আজকে এখানে। নেগেটিভ কমেন্ট কেন বলছি, প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট থেকে আমি উৎসাহ পেয়েছি, আমার মনে হয়েছে যে না, এখান থেকে আমাকে কিছু শিখতে হবে বা তাকে দেখিয়ে দিতে হবে। সো সব কিছুই আসলে আমার চলার পথের মানে সাহায্যকারী হিসেবে কাজ করেছে। তো বাকি গল্প আরও ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কিছু স্মৃতি আছে, যেগুলো আমি কালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, দোয়া করবেন। এসি চলছে, তারপরেও আমি ঘামছি, এই সময়টা এমন হয়। আর কিছুদিন পর ইনশাআল্লাহ আমাদের এই 50,000 পরিবারের সাথে ছোট্ট আর একটা সদস্য যোগ হতে যাচ্ছে, আমার আরেক সন্তান ইনশাআল্লাহ। তো তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো ঠিক আছে, তাহলে আমার সেই ভিডিওটা দেখুন, আমার সেই শপিং, কী শপিং করলাম আমি নতুন বাসার জন্য লুলু থেকে, ওই ভিডিওটা আমি করে রেখেছিলাম, আমি এখন এটার সাথে জয়েন করে দিচ্ছি, আপনারা এটা এনজয় করুন। তাহলে বিদায় নিচ্ছি। তো শপিংগুলো দেখাতেই বসে পড়লাম, দেখাতে বলতে আগেই বললাম যে ব্যাগ দেখে মনে হচ্ছে অনেক শপিং করেছি। আচ্ছা ঠিক আছে, আগে তোশানের শপিং দেখেন। এই যে তোশান কি কিনেছে, এটা এটা কি বাবা? আর এটা এগুলো কার? আমার জন্য। কে কিনছে তোমার জন্য? কে কিনে দিচ্ছে এগুলো তোমাকে? তুমি বলো, তুমি বলো, সবাই তোমার কাছ থেকে শুনবে তোমাকে কে কিনে দিছে এগুলো। আমি? হ্যাঁ তুমি তো কিনছো, তুমি লাইক করো এগুলো? হ্যাঁ আমি কিনছি, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক আমি কিনছি। তোমার দাদুকে দেখাও, দাদু ভিডিওতে দেখবে, দাদুকে দেখাও, বলো কিছু বলো। আচ্ছা তো সরি একটু কাশি চলে এসেছিল, তো তোশানের পেন্সিল বক্স আর টিফিন বক্স দিয়ে তো শপিং দেখানো শুরু করলাম। তো আর তোশানের জন্য আরও একটা জিনিস কেনা হয়েছে, তোশানের জন্য শু কেনা হয়েছে। ও আসলে এই যে শু তোশানের, এটা মা চাচ্ছিল, মানে আমার শাশুড়ি মা যাওয়ার সময় বারবার বলে গেছে যে এরকম স্যান্ড জুতা কিনে দিবা, এগুলো হলো ফিতা থাকে না, বাচ্চাদের পড়তে সুবিধা হয়। তো দেখে খুব ভালো লাগলো এটা। তো সে এখন পরে আপনাদেরকে দেখাবে, থাক পড়ুক, ছোট মানুষ, আমরা বড় মানুষরাই নতুন জিনিস পেলে এক্সাইটেড হয়ে যাই। আমার আব্বুকে দেখতাম নতুন একটা শার্ট কেউ দিলে, গিফট করলে বা কিনলে, শার্টটা আব্বু সারাদিন পরে থাকতো, আব্বুর নাকি ভালো লাগতো। তো তোশান তার নাতি, নাতি তার তো একটু সামান্য সিটা ফুটা থাকবেই। তো আসলে এত শপিং ব্যাগ ঠিকই আছে, কিন্তু সব হলো কুশন। তো দেখাই, কুশন দেখেছেন মনে হয়, কুশনের বাবার হাতে ভিডিওতে যেটা দেখলেন ওই কুশনগুলোই আমরা নিয়েছি।
এগুলো আমাদের সোফার সাথে ম্যাচিং হবে, কারণ আমাদের সোফাটা ব্ল্যাক কালারের। তো এটা তোষানের বাবার খুব পছন্দ হয়েছে। এটা হলো এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রিন্ট নাই, এটা মখমলের কাজ, মানে এই কাপড়টার উপরে এই কাপড়টা দিয়ে মখমলের কাজ করা। তো আমার কাছেও খুব ভালো লেগেছে, আসলে সুন্দর, অনেক সুন্দর ইয়েগুলা। তো রুফাইদার জন্য একটা ড্রেস কিনেছি, এটা রুফাইদার বার্থডের জন্য কেনা হয়েছে, সামনে রুফাইদার বার্থডে। তো এখন আমি আর না দেখাই এই ড্রেসটা, কারণ ওর বার্থডেতে হয়তো আমার ব্লগে বা ওর মার ব্লগে, মানে বর্ষার ব্লগে আপনারা হয়তো দেখতে পাবেন ড্রেসটা। তো এই কারণে আর না দেখাই, তো থাক ড্রেসটা থাক, কারণ বাচ্চাদের বার্থডে বলেন ঈদ বলেন এগুলোর ড্রেসগুলো একটু মানে সিক্রেট থাকা ভালো। কারণ আমরা যখন ছোটো ছিলাম, ঈদের ড্রেস যদি কেউ দেখে ফেলতো তাহলে তো ওই ড্রেস দিয়ে আর ঈদ হবে না, নতুন ড্রেস কিনতে হতো। তো আমার একবার মনে আছে এরকম, আমাকে একটা বার্বি গাউন টাইপের ড্রেস আব্বু কিনে দিয়েছিল হোয়াইট কালারের। তো ওই ড্রেসটা পাশের বাসার এক মেয়ে দেখে ফেলেছিল, এরপরে আমার অনেক কান্নাকাটি যে আমার ড্রেস দেখে ফেলেছে, ড্রেস দেখে ফেলেছে। তারপরে আরেকটা ড্রেস কিনে দিতে হয়েছিল। তো এখন না ওগুলো নেই, ঈদ নিয়ে এখন কোনো এক্সাইটমেন্ট কাজ করে না আসলে, ড্রেস হলেও হলো না হলেও হলো কোনো সমস্যা নেই। তারপরে আর কি কিনেছি, ও আচ্ছা আমি একটা কম্বল, তুষানের বাবার টি শার্ট কেনা হয়েছে তিনটা। তুষানের বাবা আসলে টি শার্ট আগে পরতো না, আমি বিয়ের আগে ও কখনো টি শার্ট পরতো না। তো বিয়ের পরে ও টি শার্ট পরা শিখেছে ধরতে গেলে, কারণ আমি শিখিয়েছি টি শার্ট পরা। বিয়ের আগে সবসময় শার্ট পরতো। তো হোয়াইট কালারের টি শার্টের প্রতি ওর ইদানিং একটা মানে ভালোবাসা কাজ করছে, যে হোয়াইট কালার নাকি খুব ভালো লাগে। তো এই যে একটা টি শার্ট, তারপর আরও একটা কেনা হয়েছে, এই যে একটা, আর একটা কেনা হয়েছে, ওটা একটু অন্য কালারের, ওটা পরে আজকে অফিসে গেছে। তো নর্মালি অফিসে তো ফর্মাল পরে যেতে হয়, কিন্তু যেহেতু আজকে অফ স্যাটারডে, তো আজকে হলো এমনি এক্সট্রা অফিস করছে, ও অফিসে কাজের একটু প্রেশার আছে এই কারণে, তো এই কারণে টি শার্ট পরে গেছে। তো ওই টি শার্ট, নতুন টি শার্টটা পরে গেছে, ওরও হলো তুষানের মানে বাতাস লেগে গেছে আর কি, নতুন জিনিস পরে যেতে হবে এরকম। আর কি কিনেছি, আর কিনেছি হলো কম্বল। বাবা কম্বলটা কই, দেখো তো এটা হলো কিন্তু একটা কম্বল, এইরকম কম্বল আমি কিছুদিন আগে একটা কিনেছিলাম আব্বা মা আসার আগে, আব্বা মার বেডের জন্য কিনেছিলাম। তো ওই কম্বলটা মার খুব পছন্দ হয়েছে, তো আমি বললাম যে ঠিক আছে মা তাহলে আপনি নিয়ে যান ওটা। তো ওইটা মাকে দিয়ে দিয়েছি, তো সেম একদম সেম ব্র্যান্ডেরই, বাট একই রকম না, একটু কালার আলাদা। আর একটা কম্বল এরকম কিনে নিলাম, কারণ আমার তো লাগবে আসলে, বৃষ্টি এসে গেছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো কম্বল আর খুলে কি দেখাবো, ওই জন্য আর খুলে দেখাচ্ছি না, থাক। আর একটা জিনিস, এটা একটা হিজাব, এটা কিন্তু আমি কালকে কিনিনি, এটা দেখুন কাছ থেকে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হিজাবটা খুবই সুন্দর, ভাবি আব্বা মা আসার সময় আব্বা মার হাতে ভাবি আমার জন্য একটা বোরকা পাঠিয়েছিল, আপনারা দেখেছেন বোরকার কালারটা হলো এরকম পিস কালারের। তো ওই বোরকাটার সাথে ম্যাচিং করে এই হিজাবটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম আজকে থেকে 20 দিন আগে মনে হয়। তো এগুলো ওভারসিজ ছিল, মানে বাইরের দেশ থেকে এসেছে, এই কারণে সময় লেগে গেছে আর কি। তো এই হিজাবটা আজকেই ডেলিভারি দিয়ে গেছে, তো আপনাদেরকে দেখাতে পারলাম। খুবই সফট, আমি এখন পর্যন্ত যতগুলো হিজাব অনলাইন থেকে কিনেছি তার মধ্যে বেস্ট মনে হয়েছে আমার কাছে এই হিজাবটা, মানে খুব খুব সফট। তো এই ছিল আমাদের শপিং গতকালকে, যা করেছি দেখে মনে হচ্ছিল এক গাদা শপিং, কিছুই না, সব কুশনের ব্যাগ। আর হলো এই যে তোষান বাচ্চার শপিং, তোষান হলো গতকাল খেলনা নিতে চায়নি, সে হলো গতকাল গুড বাচ্চা হয়ে গিয়েছিল, সে এমনি তো মাশাল্লাহ গুড বাচ্চা, কিন্তু যার শুধু একটু খেলনার জন্য, ওহো ও ঘুমাচ্ছে, আমি আর কথা বলতে পারবো না। ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিয়ে নেই, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক। আজকের মতো আল্লাহ হাফেজ। আমার পেস্ট।